আমরা এই মুহূর্তে রয়েছি মল্লিক বাড়িতে। 92 বছরে পা দিল এই পুজো কলকাতায়। এর আগে এরা গ্রামে অনেকবার পুজো করেছে অনেক দিন ধরে, সেটার হিসেবও এখনও নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মল্লিক বাড়ির অত্যন্ত কৃতি রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের মেয়ে বলছি, কিন্তু কোয়েল মল্লিক এখনই সরামে সরার। কোয়েল, সপ্তমী পুজোয় তোমাকে শারদীয়া অনেক অনেক অভিনন্দন। তো আজকের দিনে স্পেশাল কি? তোমাকেও সেম থ্যাংক ইউ মনোজিতা, এত ভালো ভালো কথা বলবার জন্য। এবং আজকে স্পেশাল বলতে, পুজো মানেই আমার কাছে ভীষণ স্পেশাল। শুধু আমার কাছে কেন, দিদিরা দাদারা আমরা সবাই, আমাদের কাছে মানে পুজোর মানে পুজোর সময়টা সবসময় ভীষণ স্পেশাল হয়ে থাকে এবং সারা বছর ওয়েট করে থাকে এই চারটে দিনের জন্য। কারণ এই চারটে দিনের জন্য আমার মনে হয় যে মা আসছেন, মা তো সবসময় থাকেন আমাদের সঙ্গে, কিন্তু এই সেলিব্রেশনের একটা সময় যেখানে সব পরিবার একসঙ্গে হয়। এবং যেহেতু আমাদের বিশাল বড় যৌথ পরিবার এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থাকেন, লন্ডন মানে অনেকে ইউরোপে থাকেন, অনেকে আমেরিকায় থাকেন, বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়াতে থাকেন, তো তারা সবাই এই সময় আমরা একত্রিত হই এবং ওই মনে হয় সারা বছরের সব গল্প এই চারটে দিন হয়। এবং ভীষণই ভালো লাগে, মজা লাগে, আনন্দ হয়, হৈহুল্লোড় হয়। এবং অ্যাট দ্য সেম টাইম মনে হয় মা দুর্গা অনেক পজিটিভিটি দিয়ে তারপরে গেলেন, তো সেই মনে হয়, তো ভীষণ ভালো লাগে। মানে সপ্তমী হতে হতে আমার মনে হচ্ছে বাবা ওই অষ্টমী নবমী দশমী এসেই গেল, পুজো আসছে আসছে এটা অনেক ভালো দেন, পুজো চলছে তার মধ্যে মনে হয় যে মা আবার চলে যাবেন সেরকম। একটা অন্য প্রসঙ্গে আসি, এই পরিবারে ইন্দুমাধব মল্লিক ইকপি খুকারের আবিষ্কর্তা এই পরিবারে জন্মেছিলেন। তার তৃতীয় চতুর্থ পুরুষ হচ্ছে গিয়ে কোয়েল। কোয়েলের পরবর্তী আরেকজন পুরুষের জন্ম হয়েছে, তার নাম ঋত্বিক মল্লিক। ঋত্বিকও অত্যন্ত খুব ভালো সুলেখক আর কি। তো এই পরবর্তী প্রজন্মের উপরও তোমার অনেক আশা, তাই তো? ডেফিনেটলি আমার মনে হয় সেটা সবসময় চলতেই থাকবে আমাদের ফ্যামিলিতে। আমরা উই ক্যান বোস্ট অফ হিউজ নেমস, ভেরি ভেরি ফেমাস পিপল। তো তো ডেফিনেটলি এখন সবাই ভীষণ রকম, আমার দাদারা দিদিরা সবাই এবং নেক্সট প্রজন্ম। ইনফ্যাক্ট আমি অনেকদিন আগে আমি ঠাকুমা হয়ে গেছি বাড়িতে, এই জন্য কারণ আমাদের এত বড় ফ্যামিলি, মোস্ট প্যাম্পার্ড ঠাকুমা। তো তাই জন্য যেহেতু আমাদের এত বড় ফ্যামিলি, তো তাই জন্য আমি ছোট বয়স থেকে আমাকে কেউ মাসি বলছে কিংবা আমাকে কেউ ঠাকুমা বলছে এরকমই আছে। এবং ঠাকুমা বলছে না, বাড়াবাড়ি, এই ঠাকুমাটা হয় এ মা, আমি তোমাকে দেখাবো। আমাদের এই প্রজন্ম এবং নেক্সট প্রজন্ম সবাই ভীষণ রকম, মানে দে এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, ভীষণ রকম ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস। তো ভগবান করুক, ভীষণ ভালো লেখে এবং তো তাই ভগবান করুক সবাই ভীষণ ভালো থাকে, মঙ্গল থাকে এবং শান্তিতে থাকে, এটাই চাই। আর পাশাপাশি একটা জিনিস তো না জিজ্ঞেস করি না, প্রতি বছর জিজ্ঞেস করি, যেটা এবছরও জিজ্ঞেস করছি। আচ্ছা, সবাইকে লুচি তরকারি খাইয়েছে, নিজে কি খেয়েছে? এই মা, না আমি ভালো ভালো জিনিস খেলে না, আমাদের আসলে এখন এই জায়গায় এসে কাজের কথা বলতে খুব একটা চাইছি না, কিন্তু এর পরেই আমাদের অ্যাকচুয়ালি বিদেশ যেতে হবে, তো তাই জন্য একটু সেটা কেন আবার মনে করে দিচ্ছ গো কাজের কথা, একটা সিনেমা এখন করছি, সেখানে মিঠুন্দা এবং দেব আছে, তো সেই সিনেমাটার জন্য বেশ কিছুদিন ধরেই একটু প্রপার জিমিং আর এক্সারসাইজিং করেছি। যদিও রোল ফুল হয়ে গেছে খাওয়াই কিছুদিন আগে, চতুর্থী অবধি লাউড সব মানে আমিষ। এবং আজকে আমি লুচি খাবো, সে দুপুরবেলা তো তোমরা যাই না, তোমরা থাকবে কিনা, ভোগটা আমি ভেতরে খাবো, লুচি ফুচি খাবো, কিন্তু গুঁড়োতর। যাই হোক, না না সিরিয়াসলি, এই পুজোর কটা দিন আমি খুব একটা বেশি ব্যালেন্স ডায়েটটা করি না, কারণ সারা বছর তো ব্যালেন্স ডায়েট তো পড়েই আছে, কিন্তু হ্যাঁ এই বছর ব্যালেন্স ডায়েট, কিন্তু এরপরেই অ্যাকচুয়ালি কাজে বেরোতে হবে, তাই জন্য একটু হালকা বাকি বছরের থেকে একটু বেশি রেস্ট্রেন্ট হয়ে আছে। আর একটা জিনিস আপনাদের বলছি যে আজকে কি পড়েছে একটু কোয়েলের বলো না প্লিজ, কি পড়েছে? আমি খুব একটা মানে শাড়ির ডিটেল খুব একটা জানি না যদিও, কারণ আমার মা কিনে এনেছেন আমার জন্য। এবং সবসময় এরকম হয় যে হয়তো ছোট দিদির কোনো একটা ভালো এমব্রয়ডার্ড ব্লাউজ নিয়ে পরলাম বা কিছু একটা, যেটা সবসময় আমি বলে থাকি, আমার কখনও মানে ব্লাউজ ম্যাচিং ব্লাউজ করে বানানো হয় না, সবসময় লাল নীল হলুদ সবুজ সবাইকার সঙ্গে যায় সেরকম টাইপের, কারণ আমার কোনো সময় থাকে না। লাস্ট মন্থে হঠাৎ মনে পড়ে যে আমার ম্যাচিং ব্লাউজগুলো হয়নি, কিন্তু এই বছরটা বেশ হয়ে গেছে এবং আই এম ভেরি হ্যাপি যে সব, যাই হোক, এই শাড়ি পরেছি, মা কিনে দিয়েছেন এবং ভালো লাগছে ডেফিনেটলি।